ফেস ব্লগিং করবো, মানে আজকে আমি মুখ দেখাবো না আপনাদেরকে ভিডিওটাতে। এখন বাজে হলো বিকেল 4টে, তো আমি চলে এসেছি আপনার সঙ্গে আর কি গল্প করতে, কিন্তু মুখ না দেখেই গল্প করতে, শুধু আর কি আমার কথাগুলো আপনারা শুনতে পারবেন কিন্তু আমাকে দেখতে পারবেন না। নতুনত্ব লাগুন, আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে আমি আপনাদেরকে মুখ দেখাবো না কিন্তু মানে গল্প করবো, আমার সঙ্গে কাজও করবো, সেটা হলো মুখ না দেখেও চলবে, সেগুলো মেহেন্দি করবো। আমার হঠাৎ করে সব জায়গাগুলো মেহেন্দি করবো, তো ওখানে দুটো মেহেন্দি আছে, একটা হলো এই সিং মেহেন্দি আছে আর একটা আছে কাবেরি, কিন্তু সিং মেহেন্দিটা আমি কিছুটা পড়েছিলাম আর কি, তো তারপরে ছিল ফেলি, ভালো ছিল বলে, আর এটা হলো কাবেরি, এটাও ভালো ভালোই আছে বলে ফেলি নি, 10 টাকা করে এগুলো সব। কিন্তু সিং মেহেন্দিটা ভালো কিন্তু কাবেরিটাতে বেশি ভালো কালার হয় আর কি, আমি দেখেছি আর কি আমার হাতে, আর যার হাত যত গরম হয় আর কি তারও তত ভালো কালার আসে। আর আমার এরকম একটা মেহেন্দি গোটা নতুন আছে, সেটা আমি এখন পরবো না, কারণ ওটা আমি পুজোর সময় পুরো বলে রেখে দিয়েছি, তো এখন যদি পরে নিই তাহলে তো হয়তো পুজোর সময় কি পরবো। আর বারবার লকডাউন যা চলছে, পুজোটাও ঠিকমতো করে এনজয় করতে পারবো, একটু মেনে তো পড়বো অন্তত, তা আমরা কিনতে যাবো কখন কী করে যাবো তাই রেখে দিয়েছি, যদি ভালো থাকে তো। এটা জানি না কেমন আছে, তার থেকে এটা আমি আগে পড়ি, কারণ দেখুন আমি তো আসলে এক হাত দিতে পড়ি, ডান হাত দিয়ে বা হাতে, তো আমি মা তো পড়তে চায় না সহজে, আর মা পড়িয়েও দিতে পারে না আমাকে, সেই জন্য আমি একটাই কিনলে আমার হয়ে যায় আর বেঁচেও যায়। আমি এই মেহেন্দিটা পড়বো, এভাবে পড়বো সিম্পলভাবে একদম, তো আপনার সঙ্গে সেটাই শেয়ার করবো। তো আমি স্টার্ট করি, আমি একদিন ভালো করতে পারি না, মানে ছোটোবেলা যখন করতাম তখন আমি আমাকে বাবা পড়ে দিত, মা পড়ে দিত, সে আগেকার দিনের বিয়েতে যেভাবে আলতা পড়া হতো না, শুধু এখানটা গোল করে আর আঙুলে আঙুলে দিয়ে ওরকম করে, এখন তো সবাই ভালো করে পড়ে। এবার আমি একাই শিখলাম, অনেকে আছে হয়তো আমার থেকে ভালো মেহেন্দি করেন, আমি পড়ি কারণ কখন কাকালে যাবো মেহেন্দি করতে ইচ্ছা হলে, তাই নিজে একটু করে নিতে পারবো, কত ভালো পারি না, তো ইচ্ছা হলো পড়তে চলে এলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করবো। তো যদি বিছানাতে পড়ে জেনে না, আমি তো বিছানায় বসে পড়ছি একটু আরাম করে, তো তাই পেপারটা বেঁধে নিয়েছি। তো আমি সিম্পল করে বন্ধুদের পড়ি, কোনো বিয়ে বাড়ি হোক পুজো হোক শুধু এইটুকু নিতে মেহেন্দি করতে বেশ ভালোবাসি। ছোটোর থেকে জানো যে এমনি ছাপ মেহেন্দিগুলো হয় না, সেই ছাপ মেহেন্দিগুলো আমি পড়তাম মেলাতে, মানে পুজোর সময় থাকলে মানে পড়াতাম, আর মা তো গোল গোল করে পড়িয়ে দিত আমাকে মেহেন্দি হয়নি। আর বাড়াতে তো ডানাতে পড়তে পারি না, ডানার দিয়ে বাড়াতে পড়ি, সেখানে মেহেন্দিগুলো আর প্রতিবার বেঁচে যায়। আর হ্যাঁ, মেহেন্দি তাতে না শুকিয়ে যায়, তা রাখার জন্য চিনি আর পাতি লেবু শিরা করে দিতে হয়, মানে পাতি লেবু রস দিয়ে চিনি শিরা, তো ওটা আপনারা করবেন। আর মেহেন্দি পরার পর যদি ঘরে বাম থাকে বাম লাগাবেন, আর যত গরম হবে তত ভালো কালার আসে, বাম যদি না থাকে তাহলে সর্ষের তেল লাগাবেন অত হবে। দেখুন কি করেছে, মানে ঠিক প্রজাপতি প্রজাপতি লাগছে। সে অনেকে পড়তে খুব ভালোবাসে, অনেকে হয়তো খুব তাড়াতাড়ি পড়েন, যাদের আর কি প্র্যাকটিস আছে তারা তো খুব তাড়াতাড়ি দিয়ে, মানে এখন আমার এই সময় হয়তো 10 জনকে পড়িয়ে দেবেন, আমার তো প্র্যাকটিস নেই। আর নতুন নতুন যেটা আছে ওরা যখন পুজোর সময় পড়বে বন্ধুরা, তখন মানে ওই দিওয়ালি বা কালী পুজো বা নবরাত্রি যার কি সবার, আর আমাদের যে দুর্গা পুজো বাঙালির তাতে পড়বে যখন, তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কারণ ওটা মানে ভালো হবে আর পড়লে। এগুলো আর কি অল্প অল্প আছে, তো আমি এক হাতে পড়বো বলে নতুনটা খুললাম না, কারণ লকডাউনের বাজারে বুঝতেই পারছেন আর মেহেন্দি পরে পাবো না। Thank you.
লাগিয়েছি, এখানটা লাগালাম, আর এখানে এখানে ডিজাইন করেছি। আর এরকম নিজে একটা ডিজাইন করবো এরকম করে। আমার চুড়িটা রয়েছে তো এ অবধি পরবো, বেশি পরবো না, একবার টেনে দিই এটা। তারপরে বাম বা আপনারা হয়তো আর তোলার সময় যদি কষ্ট হয় আপনারা একটু পাউডার লাগিয়ে নেবেন, তারপরে চামচের মানে ডান্ডিটা ওরা দিয়ে দিয়ে নেবেন এবং তুলবেন, দেবেন খুব সুবিধা হবে স্টিলের চামচে। আর জল দেবেন না, তাহলে তো কালার আসবে, একটু নষ্ট হয়ে যাবে। দেখুন ওরা পড়া হয়ে গেছে, জানি না কালার আসবে কি না আমি বলতে পারছি না, কারণ এই মেহেন্দিগুলো তো অনেকদিন হয়ে গেছে। আমি জাস্ট করলাম, নিজের ইচ্ছে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিজাইনটা। যদি আপনাদের ভালো লাগে এরকম সিম্পল ডিজাইন, যারা ধরুন পরতে পারেন না একা একা, তো খুব সহজে পরতে পারবেন, কোনো খুব একটা খাটনি নেই, আর কোনো বেশি কঠিন ডিজাইনও নয়, সিম্পল একদম করলাম নিজের মন থেকে। তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানে অনেক ক্লিক করে রাখবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা, সবাই বাড়িতেই থাকুন, সেফ থাকুন। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখাবেন নেক্সট ব্লগে নতুন কিছুর সাথে, রাস্তায় আসি, টাটা।